Real FM 94.8, Desher number one music station. অবশেষে গুঞ্জন সত্য হলো, মা হতে চলেছেন আনুষ্কা শর্মা। 27 আগস্ট নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি এই খবর জানান দেন। সেখানে হাস্যোজ্জ্বল যুগলের ছবিও শেয়ার করা হয়। লেখেন, অবশেষে আমরা তিনজন হতে যাচ্ছি। জানান, 2021 সালের জানুয়ারিতে মা হচ্ছেন আনুষ্কা। 2017 সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। এই যুগল তাদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একে অন্যের শক্তির উৎস এই তারকা যুগল। 2018 সালে মুক্তি পায় আনুষ্কা শর্মার সর্বশেষ সিনেমা জিরো। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তার সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফ জয়ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর। সবশেষ অভিনয় ছাড়াই বুলবুল ছবিটি প্রযোজনা করে আলোচিত হন আনুষ্কা। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।